ওয়েলকাম বিডিশন 360-তে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? মানুষ নাকি টেকনাফ যায় সেন্ট মার্টিনে যাওয়ার জন্য, টেকনাফে নামে কেবল কিয়ারি সিন্দাবাদে চড়ার জন্য। অথচ টেকনাফে দেখার মতো আছে অনেক কিছু। আজ সেরকম একটি জায়গার নাম বলবো যেটি বিভিন্ন দিক থেকে বাংলাদেশে অনন্য। টেকনাফে কয়েকটি প্রধান আকর্ষণের মধ্যে অন্যতম হচ্ছে কুদুম গুহা। তো বন্ধুরা, চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি কুদুম গুহা থেকে। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। টেকনাফে কয়েকটি প্রধান আকর্ষণের মধ্যে অন্যতম হচ্ছে কুদুম গুহা। জানা মতে এটি বাংলাদেশের একমাত্র বালিমাটির গুহা। কুদুম গুহায় প্রচুর পরিমাণের বাদুর বাস করে থাকে, তাই এটি ব্যাট ক্যাপ বা বাদুর গুহা নামেও পরিচিতি। কুদুম গুহায় দুই প্রজাতির বাদুর থাকে। শুধু তাই নয়, বাদুর ছাড়া এই গুহায় বাস করে চার প্রজাতির শামুক। গুহার ভেতর দিয়ে বয়ে যাওয়া ঝিরিতে থাকে অনেক প্রজাতির মাছ আর তিন প্রজাতির মাকড়সা। কুদুম গুহার ভেতরে গাছ ঝমঝমে পরিবেশ। গুহার বাইরে থেকে পাখিদের এসে গুহার শামুকদের খেতে দেখা যায়। আনুমানিক 500 ফুট দীর্ঘ এই গুহায় প্রবেশ করতে হলে হাঁটু পর্যন্ত জল কাঁধে মারিয়ে যেতে হবে। সহ্য করতে হবে ভ্যাপসা গন্ধ, গা ঝমঝম করা আঁধারে চামচিকার কিচিরমিচির। চামচিকার কিচিরমিচির ডাকে ভয় না পেয়ে এগিয়ে সামনে যেতে হবে। যখন তখন এই বাদুর আর চামচিকা আপনার শরীরে ঝাঁপিয়ে পড়বে, তাই ঠিক নিরাপত্তা ব্যবস্থা ও মানসিক প্রস্তুতি রাখতে হবে আপনাকে। এছাড়াও সাথে হেডলাইট, আত্মরক্ষামূলক লাঠি অবশ্যই নিতে হবে, কারণ এই গুহায় পাহাড়ি অজগর চামচিকা শিকারের জন্য আসে। দুর্গম পাহাড় অতিক্রম করে কুদুম গুহায় যেতে হলে অবশ্য বন্য প্রহরী সঙ্গে নিতে হবে। এতক্ষণ তো বলা গেল কুদুম গুহা সম্পর্কে, এবার কিভাবে যাবেন কুদুম গুহায়? হ্যাঁ, আপনাদের জানিয়ে দিচ্ছি কিভাবে যেতে হবে। তবে ঠিকানাটা জানানোর আগে আপনাদের একটু বলে রাখতে চাই, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর আপনি যদি চান আমাদের ভিডিওগুলো আপনার স্ক্রিনে সর্বপ্রথম দেখতে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক ঠিকানাটি। কোথায় কুদুম গুহা? কক্সবাজার শহর থেকে 88 কিলোমিটার দক্ষিণে এই টেকনাফ থেকে উত্তর দিকে 15 কিলোমিটার উত্তরে দলদমিয়া এলাকায় মুছনে গ্রামে অবস্থিত টেকনাফের গেম রিজার্ভের ভেতরে কুদুম গুহা। এই বনের আশেপাশে রাখাইন, মারমা, চাকমা আদিবাসী বসবাস করে। এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সংরক্ষিত বনাঞ্চল। কক্সবাজারের টেকনাফের উপজেলা 5টি ইউনিয়ন জুড়ে এর বিস্তার। এই ইউনিয়নগুলো হলো বাহারছড়া, হিলা, শুভ্রাং, টেকনাফ এবং হোয়াইকং। কক্সবাজার বন বিভাগে 3টি ফরেস্ট রেঞ্জ রয়েছে, তা হলো হোয়াইখিয়ং, শিলাখালি এবং টেকনাফ। এর 10টি ব্লকে গেম রিজার্ভ অন্তর্ভুক্ত। এই গেম রিজার্ভ পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে নাফ নদী। এর ঠিক পরপরই মায়ানমার সীমান্ত এবং পশ্চিমে বঙ্গোপসাগর। এবার বলে রাখি কিভাবে যাবেন। ঢাকা থেকে সরাসরি টেকনাফের বাসে এসে নামতে হবে হোয়াইখিয়ং বাজার, যেখান থেকে গেম রিজার্ভের বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য জিপ ভাড়া পাওয়া যাবে, তাই কুদুম গুহা যেতে কষ্ট হবে না। ঢাকা থেকে সরাসরি টেকনাফ যায় সেন্ট মার্টিন পরিবহন, শ্যামলী পরিবহন, এসি বাসে যাওয়া যায়। ভাড়া 1200 থেকে 1500 টাকা। এছাড়া হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, এস আলম সৌদিয়া ইত্যাদি পরিবহনে আপনি যেতে পারেন। সংস্থার নন এসি বাসও চলে এ পথে, ভাড়া 900 থেকে 1100 টাকা। এছাড়া সড়ক পথে ও আকাশপথে সরাসরি কক্সবাজার এসে সেখান থেকেও সহজে আসা যায় হোয়াইখিয়ং বাজারে। কক্সবাজার আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে প্রতি ঘন্টায় টেকনাফের বাস ছাড়ে। এইসব বাসে হোয়াইখিয়ং বাজারের ভাড়া 60 থেকে 80 টাকা। হোয়াইখিয়ং বাজার থেকে শাপলাপুর অভিমুখে 4 কিলোমিটার যাওয়ার পর বাম দিকে পাহাড়ে ঝিরি পথ ধরে আরো 2 কিলোমিটার অগ্রসর হলে রোমাঞ্চকর এ গুহায় পৌঁছানো যাবে। ভেতরে যাওয়ার আগে অবশ্যই দায়িত্বপ্রাপ্ত বন বিভাগের কর্মকর্তার সাথে যোগাযোগ করে অনুমতি নিতে হবে। হ্যাঁ, আপনাকেই বলছি, কবে যাবেন ভাবছেন এই কুদুম গুহায়? আর এই কুদুম গুহা সম্পর্কে যদি আপনার কিছু জানার থাকে বা আপনারা কেমন ভিডিও দেখতে চান, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই যাবেন কুদুম গুহায়। ভিডিওটি প্রথম থেকে এ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।